রাজনৈতিক ও সাংবিধানিক শূন্যতা তৈরি না করতে ইউনূস সরকারকে আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। দুপুরে রাজধানী লালবাগে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচি ও জনসভায় তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষ করে ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। অন্তর্বর্তী সরকারের জনপ্রিয়তা এখন কতটা সেই জরিপ করারও আহ্বান জানান তিনি। প্রশ্ন তোলেন, ইউনূস সরকারের আমলে কেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে, সেই সংস্কার আগে করতে হবে। এ সময় তিনি জানান, পলাতক ঢাকা দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস পুরান ঢাকার মানুষের স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী বাইরে বিক্রি করে দিয়ে নিজের সাম্রাজ্য গড়েছেন। তাই ডেঙ্গুর মতো মহামারী ঠেকাতে ব্যর্থ হচ্ছে সিটি কর্পোরেশন। রাজনৈতিক শূন্যতা, সাংবিধানিক শূন্যতা তৈরি করে খালি জটিলতার পর জটিলতা তৈরি করছেন কেন? শেখ হাসিনার দোসর তো আরো এই সরকারের মধ্যে আছে। আলী ইমাম মজুমদার, তিনি 111-এও গুরুত্বপূর্ণ দায়িত্বে, তিনি শেখ হাসিনারও গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাকে তো উপদেষ্টা বানিয়েছে, এর বিষয়ে তো কিছু বলেন না।